ল্যাক অফ কোয়ালিটি ক্রিকেট, আরেকটু কোয়ালিটি ক্রিকেট হওয়া দরকার, তাহলে আপনি এখানে ইন্টারন্যাশনাল সঙ্গে আমাদের ডোমেস্টিকে পার্থক্য হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আপনার কতটুক টি টোয়েন্টি উইকেট, আপনি কী কোয়ালিটি উইকেটে খেলছেন, আপনি স্ট্রোক খেলার মধ্যে উইকেট থাকতে হবে। আপনি 125-30 নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হিমশিম কাছে সিরিজ হেরে চলে যাচ্ছে। আজকে পাকিস্তান শ্রীলঙ্কার খেলা, যেমনটি বলছিলাম এই দুই দল আবার ফাইনালেও খেলবে রবিবারে, এই দুই দলের মধ্যে কোন দলকে এগিয়ে রাখছেন অ্যাজ আ চ্যাম্পিয়ন? এশিয়া কাপের ফাইনালের আগে আরও একটি ড্রেস রিহার্সেল হতে যাচ্ছে আজ। পাকিস্তান মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার, যারা ফাইনালে আবার মুখোমুখি হবে রবিবারে। ওয়েলকাম টু নন স্ট্রাইকার্স এন্ড পাওয়ার্ড বাই দারাজ, আমি মাজহারউদ্দিন, এবং আজকে এশিয়া কাপ এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলার জন্য রয়েছেন একজন বিশেষ অতিথি, জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। জাভেদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো। লং টাইম জাভেদ ভাই, আপনাকে ইদানিং খুব একটা দেখা যাচ্ছে না। আসলে যাই, মাঝে মাঝে যাই, একটু কিছু অন্য ব্যস্ততা আছে ওই জন্য হয়তো। ক্রিকেট থেকে কি একটু দূরে সরেই আছেন নাকি জাভেদ? নট রিয়েলি, যখনই ক্রিকেট বোর্ড দরকার মনে করে অবশ্যই হবে, কিন্তু হয়তো ওরা মনে করে দরকার নাই হয়তো এই জন্যই, বাট টিভি টিভিতে মাঝে মাঝে টুকটাক কাজ করি হয়তো। যাদের খেলা তো দেখছেন, এশিয়া কাপ নিশ্চয়ই ফলো করেছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। বাংলাদেশে তো আর্লি আমরা বের হয়ে গেছি টুর্নামেন্ট থেকে, এক্সিট করেছি, যদি এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে জিজ্ঞেস করি কতটা হতাশার বা কীরকম অবজারভেশন আপনার? না, প্রথমে তো হচ্ছে যে যাওয়ার আগেই ডিসঅ্যাপয়েন্টিং, মানে একটা আপনি যে কোনো একটা মিশনে যাবেন, আর স্পেশালি বাংলাদেশের জন্য এগুলো মিশন ইম্পর্টেন্ট কেন? ধরুন এটা এই জায়গাটা আপনি যখন টপ পারফর্ম করবেন, স্টিল উই আর নট মানে ওই দলে পরিণত হইনি, যেমন ইন্ডিয়া এশিয়া কাপে গিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা কিন্তু চ্যাম্পিয়ন অবশ্যই হতে পারি, কিন্তু আপনার ওর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার আগের যে প্রস্তুতি ওটা খুবই পুয়ার ছিল। ইয়েস, 120 বলের খেলা, অলওয়েজ আমি মনে করি যে বেশি প্ল্যান দরকার হয় না, ব্যাকফায়ার করে, এ বি ঠিক আছে বা সি ম্যাক্সিমাম, অর্থাৎ বেশি প্ল্যান করতে গেলে এটা সিম্পল একটা প্ল্যান থাকে, এক ওভারে খেলা চেঞ্জ হয়ে যায় বা দুই বলে খেলা চেঞ্জ হয়ে যায়। তো ওই একটার জন্য আবার আমাদের নতুন ওপেনার, ওই ম্যাচটা আমরা ওপেনাররা মানে ওপেনার ভালো করেন, একটা একটা পার্টনার ভালো করেছে যে মিরাজ, আগেও করেছেন উনি। তো ওই একটা জায়গাটা সলিউশন না, আপনি একটা এত বড় এশিয়া কাপ খেলতে যাচ্ছেন, বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রথমে ইম্পর্টেন্ট আমি বলবো বাংলাদেশের জন্য, পুরো ক্যালেন্ডারে বাংলাদেশ কী করে, যেমন ব্রাজিল অস্ট্রেলিয়া এরা চ্যাম্পিয়ন হতে যায়, ওরা পুরো ক্যালেন্ডার হিসেবে ইম্পর্টেন্ট, কিন্তু ওটা তো মোর ইম্পর্টেন্ট হয়ে যায়, কিন্তু আমাদের জন্য ফুল ক্যালেন্ডার যেমন ইম্পর্টেন্ট, এখানে আপনি যখন টপ ক্রিকেট খেলবেন ফলোড বাই ফুল ক্যালেন্ডার, তখনই আপনি ক্রিকেটটা আপনার স্ট্রাকচার ওয়াইজ বা আইসিসির সঙ্গে বার্গেনিং করা বা অনেক কিছু মিলিয়ে আপনাকে লাভবান হবেন, কারণ এশিয়া কাপ সবাই দেখে। আপনি যখন থেকে ক্রিকেট খেলেন বাংলাদেশ ক্রিকেটের সূচনা লগ্ন থেকে, টেস্ট খেলেছেন, ওয়ানডে খেলেছেন, এখন টি টোয়েন্টি ফরম্যাটও অ্যাড হয়েছে, আমরা তখন তো ছিল যে আমরা শিখছি মাত্র, তখন কি আমরা স্ট্রাগল করতাম বা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হতো? বাট 20-22 বছর হয়ে গিয়েছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার, আমরা একটা বিগ ক্রিকেটিং নেশন বলাই যায় ইন টার্মস অফ যদি আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বলি, এখনও আমরা কেন আফগানিস্তানের মতো দলের বিপক্ষে বা যে কোনো বড় টুর্নামেন্টে গেলে আমাদের সেই কনফিডেন্স লেভেলটা এরকম থাকে কেন, যে এখনো মনে হচ্ছে যে আমরা শিখছি না? দেখেন, বড় টুর্নামেন্টে যে আমরা ভালো খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি যদি বলেন, এর আগে এশিয়া কাপ বলেন, বা ইভেন আমাদের ইংল্যান্ডের 2015 ওয়ার্ল্ড কাপ বলেন, ইভেন 19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে দল ওই সময় বাংলাদেশ খারাপ ক্রিকেট খেলেনি, কিন্তু প্রবলেম হচ্ছে টোটাল স্ট্রাকচার আমার ডোমেস্টিকে, আমাদের যেটা বলি NCL BCL বা অনেক কিছু ইমপ্রুভ করেছে, বাট ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আপনার ক্রিকেটে আপনি আজকে একটা সাকিব আল হাসানকে তৈরি করবেন, হয়তো ওর মতো পারবে না, ওর চেয়ে বেটার হবে, হয়তো টপ ব্যাটসম্যান হবে, মোটামুটি বলার হবে, বা মুশফিকের মতো হয়তো চ্যাম্পিয়ন একটা ব্যাটসম্যান হবে, হয়তো কিপিং করবে না, বা তামিমের মতো এরকম একটা ওপেনার, বাট এটা আপনি কখন হবে যখন এটা এরা যেভাবে, তাও তো এরা মোটামুটি খেলে আসছে, আমাদের সময় তো যে NCL BCLও ছিল না, জাস্ট কোনো মতে ফার্স্ট ক্লাস খেলে আমরা খেলতাম, আমরা প্রাইমারি স্কুল থেকে আমাদের টেস্টে ঢুকে দেওয়া হয়েছে, মানে ইউনিভার্সিটিতে, তো ওইটা আমরা সামাও অ্যাবজর্ব করেছি, অ্যাবজর্ব করে এক্সিট করার চেষ্টা করেছি। আর এই সময় না হওয়ার বড় কারণটা হচ্ছে আমাদের ডোমেস্টিকে যে ক্রিকেট হয় অনেক উন্নত করেছে বলছি না, বাট স্টিল যদি আপনি ইন্টারন্যাশনাল কমপ্লিট করার জন্য যে প্রসেসটা সবার, যেটা আমি বলছি না যে এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি ইন্ডিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়া এদের প্রসেসটা খুবই টপ, ওরা টপ পারফর্ম করে, ইন্ডিয়া কিন্তু আজকে যে দল, ইভেন সচিন আর রাহুল লাভিদের সময় এত এগ্রেসিভ দল ছিল না, তারা চেঞ্জ করছে কীভাবে, যে বাইরে গেলে আমরা কী করতে হবে, আমাদেরকে ফাস্ট বোলার অ্যাটাক করতে হবে, ওই ফাস্ট বোলার তারা কিন্তু একদিনে হয়নি,
ওরা গত 7-8 বছরে ওয়ার্কআউট করে এটা, তারপর টি টোয়েন্টিতে কী করে তারা আইপিএল করে তাদের পাওয়ার ক্রিকেট খেলা শুরু করলো, যে কি পাওয়ার গ্রামে কোথায় খেলবেন। যাদব আপনি তো ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, ওপেনার, আমাদের রিসেন্টলি এখন ওপেনিং ব্যাটসম্যান নিয়ে গত 1-1.5 বছর ধরেই আর কি টি টোয়েন্টি ফরম্যাটে স্পেশালি অনেক কথা হচ্ছে এবং সেটেল একটা ওপেনিং পেয়ারও পাচ্ছে না। টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনারদের মানে এই জায়গাটাতে কীভাবে উতরানো যায় আপনার? বরাবরই ওপেনার স্পেশালিস্ট জায়গা, যেমন ফাস্ট বলে নতুন বলে কিন্তু সবাই করতে পারে না বোলিং, সেম কিন্তু ব্যাটসম্যানের ক্ষেত্রে ওপেনিংয়ে একদম একটা টিম চার্জে থাকে, একটা টেন্স থাকে, পাবলিকের প্রেশার, কেন স্টার্ট যখন হয়ে যায় তখন ব্যাপারটা কাম ডাউন হয়, ওটা একটা স্পেশাল। দ্বিতীয় হচ্ছে কীভাবে আপনি পার পাবেন, এটা আসলে বেসিকলি এটা একটা অভ্যাস, হয়তো অবশ্যই পাওয়ার ক্রিকেট দরকার, বিল্ড মাসেল, কিন্তু শব্দ তো বিল্ড মাসেল নেই আপনার, এটা যে কোনো জিনিস। আজকে আমরা ওয়ান ডে কেন ভালো খেলি, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার কেরিয়ার, আপনি প্রিমিয়ার লিগ খেলেছেন, ফার্স্ট ক্লাস খেলেছেন, আপনি স্টার্ট কীভাবে করছেন 50 ওভার্স, আপনার বাই বোন ইউ আর স্টার্টেড ফ্রম 50 ওভার্স, ঠিক আছে? তো ওই জায়গায় আপনি আজকে অ্যাবজর্ভ করছেন, মাহমুদুল্লাহ বলেন, সাকিব বলেন, আমরা বলি, আমরা ওয়ান ডেতে কেন ভালো খেলছি, এক। দ্বিতীয় হচ্ছে আপনি কতটুকু টি টোয়েন্টির উইকেটে আপনি কী কোয়ালিটি উইকেটে খেলছেন, আপনি স্টোক খেলার মতো উইকেট থাকতে হবে, তো আপনি 125-30 নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হিমশিম খাচ্ছে, সিরিজ হেরে চলে যাচ্ছে, ওই একটা জায়গায় যে আপনি একটা ফাস্ট বোলার যখন একটা বল করবে শর্ট অফ লেন্থ করবে আপনি পুল খেলে ফেলেন। আমি বলছি না যে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো এরকম শাঁ শাঁ উইকেট হবে, কিন্তু তারপরেও স্টিল আমি মনে করি আমাদের উইকেটে একটা বড় কারণ। দ্বিতীয় হচ্ছে ওই যে অভ্যাস, অভ্যাস তখন উইকেট হবে, আর তৃতীয় হচ্ছে ল্যাক অফ কোয়ালিটি ক্রিকেট, আর একটু কোয়ালিটি ক্রিকেট হওয়া দরকার, তাহলে আপনি কেন ইন্টারন্যাশনাল সঙ্গে আমাদের ডোমেস্টিকে পার্থক্য হয়ে যায়, আপনি বোলিংয়ের ক্ষেত্রে একটা বলার পার পেয়ে যায় কেন উইকেটের জন্য, বা 120-125 করে পার পেয়ে যায় 26 করে, ওই জায়গায় আপনার 140 কেজে ভালো স্লটে বল করতে হবে, যতই বড় বোলার হোক, যে কেউ রিমান্ডে পড়ে যায়, চ্যাম্পিয়ন বলার উইদিন 2 বলে খেলা শেষ। তো ওই একটা জায়গায় আমাদের 2টা জায়গায় ইম্প্রুভের জায়গা, আমরা প্রথম 6 ওভারের কেমনি অ্যাডভান্টেজ নিব, তো ওটা আপনি অ্যাডভান্টেজ নিলে আপনি তখন ওয়ান্স অ্যালাউ করবে, আপনি যখন ওই না মারবেন তখন তো আপনাকে ঝাইকা ধরবেই, আপনাকে তো সবাই বলে বাংলাদেশ ডট বল বেশি খেলে, আপনি যখনই পাওয়ার খেলবেন তখন ন্যাচারালি ওই ফিল্ডারটা 2 গজের পিছন থেকে আসবে, কে চান না হোক তখন আপনি ট্যাপ করে অ্যাটাক নিলেন, আপনি যখন না মারবেন তখন তো ন্যাচারালি অ্যাটাক করবে। তো ওই একটা জায়গায় ওপেনিংয়ের আমার কাছে স্পেশাল জায়গা, ওইটা একটু মনিটর করা দরকার, এটা উইদিন নাইট হবে না, যেহেতু আমরা সব সময় আর ওদের ক্রিকেট বোর্ডে দোষ দিয়ে লাভ নেই, কেন যারা আপনি দেখেন এতগুলো প্লেয়ার এই চা এই 2-1 জন ছাড়া দে আর ভেরি ইনকনসিস্টেন্ট, রাইট, মানে সবাই বোলিংয়ের ক্ষেত্রেও ওই একটা জায়গায় চিন্তার বিষয়, এটা আসলে একটা মানে নিখুঁত জায়গা, আপনাকে একদম সার্চ করে বের করতে হবে, আসলে উইদিন নাইট রকেট সায়েন্স নাকি আপনি বললেন আর হয়ে গেল, এটা ইট ইজ ভেরি টাফ, আমি এখান দিয়ে এইভাবে মানে বলে ফেলা খুব ইজি, কিন্তু যারা কাজ করে আমার আমি জানি না তাদের কতটুক তারা অ্যাডভান্টেজ পায়, তো এটা একটা কোচিং একটা যখন এই টাইপের জিনিস, কিন্তু কোচ তো আর টেকনিক্যালি শিখাবে না বাংলাদেশ টিমকে, হয়তো 5% আমাদের অনেক কোচরাই আছে তো অনেক জায়গায় কাজ করে, তো ওরকম ক্যাচিং দিলাম, ব্যাটিং করলাম, নেট পার্ক করলাম, না কিছু নিখুঁত জিনিস থাকে বোলিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে বা প্ল্যান থাকে, নিখুঁত প্ল্যান থাকে। দেখবে আমরা একদম শেষের দিকে, আপনি বাংলাদেশ নারী ক্রিকেটের সাথে ইনভলভ ছিলেন, ক্রিকেট অপারেশনের ম্যানেজার ছিলেন, নারী ক্রিকেটের সিলেকশন প্রসেসের সাথে ইনভলভ ছিলেন, আমাদের নারী দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, এবার তারা আইসিসি টি টোয়েন্টি কোয়ালিফায়ার খেলতে দুবাই গিয়েছে, নারী দলটা সম্পর্কে আপনার ধারণাটা কি বা? আমাদের আমি যখন জয়েন করি তখন এই একটা দল এমন যে ইমপ্রুভের অনেক জায়গা আছে, যেমন বাংলাদেশ টিমে দে আর রেডি টু প্লে, সাকিব তামিম তাদেরকে শিখানো কিছু না, দে নো মেয়েদের তাদের পার্সোনাল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তারা তো আসলে অত খেলা খেলে না, যারা একটু যদি কোয়ালিটি এক্সপার্ট লোক থাকে, যেমন যেটা আমি আমি কাজ করেছিলাম, আমি খুব এনজয় করেছিলাম তার সাথে কাজ করে, কেন আমি ম্যান টু ম্যান কথা বলতাম, বা আমি যত বোর্ডকে বলে নিয়েছিলাম কে সিলেকশন পোস্টে আমার আমাকে রাখতে হবে, তো আমি ম্যানেজার ছিলাম, বাট আমি কাজ করেছি অনেক, আমি এনজয় করেছি, ওরাও আমার বিশ্বাস ওরাও এনজয় করেছে, আমি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি কোয়ালিফাই হচ্ছিলাম না, আমাদের মেয়েদের কাছ থেকে কি বড় আশা করা যায়, আমরা যেহেতু এশিয়া কাপে চ্যাম্পিয়ন, বিশেষ করে আপনি যেভাবে আমাদের ছেলেদের আমরা কষ্ট করি না, ছেলেদের ক্ষেত্রে অনেক আমরা এক্সপোজার পাই, কষ্ট করি, কিন্তু এদের ক্ষেত্রে যদি আপনি অল্প কষ্ট করেন, একটু যদি ওরা এক্সপোজার পায়, আমার বিশ্বাস কেন ওয়ার্ল্ড ক্রিকেটের নারীদের অস্ট্রেলিয়া 2-1 দল বাদে ইন্ডিয়া নামের ওয়াস্তে অনেক বড়, কিন্তু ওরা কিন্তু আমাদের অত ভালো দল না, আমরা যদি ফিটনেস লেভেল একটু ইম্প্রুভ করি, কিছু টেকনিক্যাল কাজ আছে ওদেরকে যদি আনকমফোর্ট জোনে একটু প্র্যাকটিস করাই,
ঠিক আছে, আমি যেটা দিয়েছিলাম একটু কমফোর্ট জোনে প্র্যাকটিস করতো, অনেক অনেক ইম্প্রুভার সুযোগ আছে, অনেক কাজ ওখানে যদি আপনি কাজ করতে চান, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় খুব দ্রুত ইম্প্রুভ করা সম্ভব। মানে যেমন ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা বার্তা দেওয়া যে আমাদের ওমেন ক্রিকেটও অনেক বেটার দল, আর এটা সম্ভব উইদিন 2-3 ইয়ার্স। যেমন ক্রিকেটে কি টাফ ছেলেটা, আপনাকে কন্টিনিউ প্রসেস রাখতে হবে, কিন্তু এখানে আপনি 2-3 বছর ভালো করে প্রসেস করেন, আমার কাছে মনে হয় একটা ভালো জায়গায় যাবে। একদম শেষের দিকে জাভেদ ভাই, আজকে পাকিস্তান শ্রীলঙ্কার খেলা, যেমনটি বলছিলাম এই দুই দল আবার ফাইনালেও খেলবে রবিবারে, এই দুই দলের মধ্যে কোন দলকে এগিয়ে রাখছেন অ্যাজ এ চ্যাম্পিয়ন, কি মনে হচ্ছে? দেখেন মেন্টালি ভাবে তো অলওয়েজ স্ট্রং থাকে, বিশ্বাসের জায়গা পাকিস্তান, আনপ্রেডিক্টেড দল, কিন্তু শ্রীলঙ্কা যেভাবে যে এশিয়া কাপে নোট নিয়ে আসছিল, ভেরি পুয়ার নোট নিয়ে, এটাই বলছি আপনার এন্ড অফ দ্য ডে উইনিং ইম্পর্টেন্ট। তো ওরা যেভাবে জয়লাভ করলো দুইটা ম্যাচ, একদম টাফ ম্যাচ, তো ওই একটা জায়গায় কিন্তু ওরা কিন্তু ভেরি, তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চায় না, তারা প্ল্যান কনসিস্টেন্ট, ওই জায়গায় তাদের একটা প্লাস পয়েন্ট থাকবে। আর পাকিস্তান যেহেতু ফর্মে আছে, বাবর আজম ছাড়া মোটামুটি ফর্মে, ওরা যেভাবে ম্যাচ জিতেছে মোমেন্টামটা ওদের দিকে, বাট শ্রীলঙ্কাও ভালো। আজকের খেলাটা খুব ইম্পর্টেন্ট দুই দলের জন্য, তাদের বিফোর ফাইনাল কীভাবে জ্বালাই করবে বা কীভাবে ট্রেনিং করবে, বাট আমি মনে করি পাকিস্তান একটু এগিয়ে আছে বাই নেম, হয়তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমাদের সাফকনের দল, শ্রীলঙ্কা কিন্তু নরম নর্মাল মনে হয়, বাট দে আর অলসো ভেরি মানে খুব ক্যালকুলেটেড খেলে, কিন্তু 120 বলের খেলা, বাট তারা কিন্তু দুইটা যে ম্যাচ জিতেছে হিসাব করে জিতেছে, কখন মারবে কখন কাকে মারবে না এটা তো খুব চিন্তা করে খেলেছে, বা রাশিদকে কোন জায়গায় মারবে, তো ওই একটা জায়গায় আমার কাছে মানে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে প্ল্যানের দিক দিয়ে। আর পাকিস্তান যেহেতু বিশ্বাস পাওয়ার ক্রিকেট খেলে, ওই আনপ্রেডিক্টেবল দল, ওই জায়গায় হয়তো পাকিস্তানের সুযোগ 5% বেশি থাকবে শ্রীলঙ্কার, যেহেতু 120 বলের খেলা, বেশি প্ল্যানও এত কাজে লাগে না। আজকের ম্যাচটা খুব মানে ইম্পর্টেন্ট, দুই দলের জন্য টুইনিং করার জন্য আপনি বললেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করব বাংলাদেশের ক্রিকেটে আবারও সুদিন ফিরে আসবে, এবং যেমনটি জাভেদ ভাই বলছিলেন যে সব ক্ষেত্রে এই ডিসিপ্লিনটা ফিরে আসা দরকার, এবং লং টার্ম গোল থাকলে হয়তো বাংলাদেশ ক্রিকেট আবার একটা রাইট ট্র্যাকে ফিরে আসতে পারে। এই আশা রেখে আমি মাঝের দিন আজকে বিদায় নিচ্ছি, আনটিল দেন সাইনিং অফ।